নমস্কার, আমি ডক্টর সন্দীপ দাস। আমি একজন চাইল্ড স্পেশালিস্ট। আজ আমি শিশুদের শ্বাসকষ্ট শনাক্ত করার উপায় নিয়ে আলোচনা করব। শিশুদের শ্বাসকষ্টের মূল কারণ হলো শ্বাসনালী বা ফুসফুসের সংক্রমণ। এছাড়া অ্যাজমা বা হাঁপানি শ্বাসকষ্টের একটি কারণ। অ্যাজমা বা হাঁপানি হলো শ্বাসনালীর এক ধরনের অ্যালার্জি। হৃৎপিণ্ডের অসুখেও শ্বাসকষ্ট হতে পারে। সারা বিশ্বে বর্তমানে 5 বছরের কম বয়স্ক শিশুদের মৃত্যুর অন্যতম কারণ হলো শ্বাসতন্ত্রের সংক্রমণ বা অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন। শিশুর অভিভাবকদের এজন্য শ্বাসকষ্টের লক্ষণগুলো জানতে হবে, যাতে শিশুর গুরুতর অসুস্থতা বা প্রাণ সংশয় না হয়। শ্বাসতন্ত্রের উপরিভাগে সংক্রমণ হলে সেই স্থানের আবরণী পর্দায় রিয়াকশন হয়ে মিউকাস তৈরি হয়, নাক দিয়ে জল পড়ে, কাশি হতে থাকে। এটাকে আমরা সাধারণ ঠান্ডা সর্দি বলে থাকি। সংক্রমণ আরো গভীরে গেলে ফুসফুসের ভিতর ছোট ছোট শ্বাসনালী আক্রান্ত হয়, সেখানে আবরণী পর্দা ফুলে গেলে শ্বাসনালী সরু হয়ে যায়, তার ফলে শ্বাসকষ্ট হতে থাকে। কাশি শরীরের ন্যাচারাল ডিফেন্স, এতে শ্বাসনালী থেকে মিউকাস বের করে দিতে সুবিধা হয়। শিশুদের কাশি অস্বস্তিকর হলেও সব কাশি বিপজ্জনক নয়। কখন শিশুদের কাশি বিশেষ চিন্তার কারণ হয় না। যদি শিশুদের কোনো জ্বর না থাকে এবং শিশুকে অসুস্থ বলে মনে না হয়, শিশু দিনে কাশি করলেও রাত্রে ভালো করে ঘুমোতে পারে, কাশির জন্য শিশুর খাওয়া, খেলাধুলা বা ঘুমের ব্যাঘাত না হয়, কাশি ধীরে ধীরে কমতে থাকে এবং অবস্থার উন্নতি হয়। কোন ধরনের কাশি চিন্তার কারণ? কাশি হঠাৎ করে শুরু হবে এবং বেড়ে যেতে থাকবে, মনে হবে গলায় কিছু আটকে গেছে। রাতে যদি ঘুমের ব্যাঘাত হয়, কাশির সাথে বেশি অ্যালার্জি থাকে, শিশুর জ্বর থাকে এবং শিশুকে অসুস্থ মনে হয়, ঘন সবুজ হলুদ কফ আসতে থাকলে এবং কাশি ক্রমাগত বাড়তে থাকলে, এরকম ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের কাছে বা হাসপাতালে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। এবার কিভাবে বুঝবেন শিশুর শ্বাসকষ্ট হচ্ছে কিনা? প্রথম লক্ষণ হলো শিশুর শ্বাস নেওয়ার হার বৃদ্ধি পাবে। শিশু দ্রুত শ্বাস নিচ্ছে কিনা তা শান্ত অবস্থায় শিশুর শ্বাস প্রশ্বাসের সময় বুক ও পেটের ওঠানামার পর্যবেক্ষণ ন্যূনতম 1 মিনিট গণনা করে জানা সম্ভব। এর জন্য শিশুর পেটের ওপরে হাত রাখুন। শিশুর পেট একবার ওঠা এবং একবার নামা, দুটো প্রক্রিয়া সম্পূর্ণ হলে একবার শ্বাস নেওয়া ধরা হবে। 1 বছরের কম বয়সী শিশুরা সাধারণত পিরিওডিক ব্রিদার, মানে তারা কয়েক সেকেন্ড দ্রুত শ্বাস নিয়ে কয়েক সেকেন্ড আস্তে আস্তে শ্বাস নেয়, সেজন্য পুরো 1 মিনিট ঘড়ি ধরে শ্বাসের হার মাপতে হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে শিশুরা সাধারণত বড়দের তুলনায় দ্রুত শ্বাস নেয়। উদাহরণ হিসাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে 16 থেকে 18 বার শ্বাস নেয়, সেখানে 2 মাসের কম বয়সী একটি শিশু প্রায় 50 বার শ্বাস নেয়, মানে প্রায় 3 গুণ বেশিবার শ্বাস নেয়। বয়সভেদে শিশুদের শ্বাসের হার ভিন্ন হয়। শিশু দ্রুত শ্বাস নিচ্ছে ধরা হবে যদি শ্বাস নেওয়ার হার হয় 2 মাসের কম বয়সী শিশুদের বেলায় মিনিটে 60-এর ওপর, 2 থেকে 12 মাস বয়সের শিশুদের বেলায় মিনিটে 50-এর ওপর এবং 1 বছর থেকে 5 বছর বয়সের শিশুদের বেলায় মিনিটে 40-এর ওপর। শিশুর শ্বাসের হার গণনা করার সময় শিশুকে শান্ত রাখতে হবে। গণনার মাঝখানে শিশু যদি কান্না করে বা কাশি করে তাহলে নতুন করে গণনা শুরু করতে হবে। অনেক সময় সর্দিতে শিশুর নাক বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে স্যালাইন জাতীয় নাকের ড্রপ দিয়ে নাক পরিষ্কার করে নিতে হবে। প্রত্যেক নাকের ছিদ্রে 2 ফোঁটা ড্রপ দিয়ে পরিষ্কার টিস্যু বা কাপড় দিয়ে নাক পরিষ্কার করতে হয়। নাক বন্ধ থাকলেও শ্বাসের হার বেশি মনে হতে পারে। শিশু দ্রুত শ্বাস নিচ্ছে মনে হলে নিশ্চিত হওয়ার জন্য অন্তত 2 বার গণনা করতে হবে। দ্বিতীয় লক্ষণ হলো শ্বাস প্রশ্বাসের সাথে সাথে গলার নিচের অংশ এবং পাজরের নিচের ও মধ্যবিত্ত অংশ ভেতর দিকে ঢুকে যেতে পারে, একে বলা হয় চেস্ট ইনড্রয়িং। তৃতীয় লক্ষণ, শ্বাস ত্যাগের সময় বাঁশির মতন আওয়াজ হওয়া, একে বলা হয় হুইজ।
এক্ষেত্রে মনে রাখতে হবে যে এক বছরের কম বয়সী শিশুরা দুধ খাবার সময় বা ঘুমানোর সময় গলার কাছে গড়গড় আওয়াজ করে, পিঠেও এরকম শব্দ অনুভব করতে পারে। এর কারণ হলো শিশুদের বড়দের তুলনায় শ্বাসনালী ছোট হয় এবং বুকের পাঁজর পাতলা হয়। যদি শিশু স্বাভাবিক গতিতে শ্বাস নেয়, ঠিকভাবে দুধ খেতে পারে, তাহলে চিন্তার কিছু নেই। শিশুর কয়েকটি বিপদ লক্ষণ যেগুলো দেখা দিলে শিশুকে বাড়িতে রাখা যাবে না, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে, সেগুলি হলো শিশু যদি খাওয়া কমিয়ে দেয়, মানে আগে যা খেত তার অর্ধেকেরও কম খায় বা মায়ের দুধ ঠিক করে টেনে খেতে না পারে, অতিরিক্ত বমি করলে, শিশু যদি নেতিয়ে পড়ে বা দুর্বল হয়ে পড়ে, শিশুর যদি কোনো কারণে খিচুনি হয়, উচ্চমাত্রায় জ্বর অর্থাৎ তাপমাত্রা যদি 101 ডিগ্রি ফারেনহাইটের বেশি থাকে। শিশুদের ঠান্ডা কাশি বা জ্বর হলে অনেক সময় বাবা মায়েরা চিকিৎসকের কাছে যেতে চান না, ঘরোয়া চিকিৎসার মাধ্যমে রোগ সেরে যাওয়ার জন্য অপেক্ষা করেন। অনেক ক্ষেত্রে হালকা সর্দি কাশিতে আদা, মধু বা হালকা গরম জল ইত্যাদিতে আরাম পাওয়া যায়, কিন্তু কখনোই ওভার দ্য কাউন্টার বড়দের কাশির ওষুধ অল্প মাত্রায় শিশুদের দেওয়া যাবে না, এটা বিপজ্জনক। যে শিশু এখনো কথা বলতে শেখেনি বা কথা বলতে পারলেও নিজের সমস্যার কথা বুঝিয়ে বলার মতন বয়সে পৌঁছায়নি, তাদের ক্ষেত্রে সচেতনতা বাড়াতে হবে অভিভাবকদের। শিশুদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাই তাদের ক্ষেত্রে সামান্য ঠান্ডা থেকে হওয়া সর্দি কাশিকেও অবহেলা করা উচিত নয়। শ্বাসকষ্টের লক্ষণ থাকলে দ্রুত চিকিৎসকের কাছে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। যদি এই আলোচনা ভালো লাগে তবে লাইক বা শেয়ার করবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পান। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে মেসেজ করুন। ধন্যবাদ।